8ই ডিসেম্বর নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা হানাদার মুক্ত হয়। তাই নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলায় আজ পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। শুক্রবার বারহাট্টা উপজেলার প্রশাসন এবং উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথ উদ্যোগে আজ এই দিবসটি বর্ণাঢ্য ডেলি এবং আলোচনা সভার আলোচনা মিলাদ মাহফিলের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। বারহাট্ট উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির উপস্থিতিতে বর্ণাঢ্য রেলিটি শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। তারপরে বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্ব এবং বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাকাত হোসেনের সঞ্চালনায় রেলি শেষে আলোচনা সভা সম্পন্ন হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান কসরু এমপি এবং নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওয়াসিত কুমার সজল। আরও উপস্থিত ছিলেন সাবেক নেত্রকোনা জেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ জোয়া। আরও উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম। তাছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাইরুল কবির কুকন। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন সহ আরও অসংখ্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখেন। তারা বলেছেন, হানাদার মুক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আমরা এর পূর্বেই প্রস্তুতি নিয়েছিলাম। যারা বারহাট্টা উপজেলা হানাদার মুক্ত করেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাও জানিয়েছেন বক্তারা।